ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন, যারা চান না, আল্লাহ সকলকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও। ও রব্বে করিম, আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার হিসাবে কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। আজকের মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, কেউ টাকা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। কামাতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও, এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মালিক রে মেহরবানি করে তাদেরকে তুমি হেফাজত করো, খাস করে মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাদের চেহারার দিকে তাকাইলে আমাদের কলিজায় রক্ত করো, কুচি কাঁচা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ অস্ত্রের আঘাতে তাদের চেহারা গুলো রক্তাক্ত করা হয়েছে, কত হাজার হাজার বাচ্চাদেরকে এতিম বানানো, এদের মা না গাই বাবা না। মাহে রমাদানে আল্লাহ আমরা দেখেছি রে, আমরা কত রকমের ইফতারি সামগ্রী নিই, যেটা সিরাতুল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদাঈ ওয়াস সালিহীন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ দীর্ঘ কোন পর্যন্ত বুজুর্গ উলামায়ে কিরামদের জুবান থেকে আলোচনা শোনার পর এ মালিক গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদের দরবারে হাত উঠাই, আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে, ভিক্ষুকের মতো কঙ্গালের মতো তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াই তাওবা করতেছি রে আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করি, আর জীবনে কোনো নাফরমানি করব না আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, সুদি কারবার করব, নেশা করব না, গান শুনব না, কোনোদিন বেপরদায় চলব না রে আল্লাহ। মেহরবানি করে আমাদের তওবা গুলোকে তুমি কবুল করে নাও। আমাদের গুনার কারণে কোথাও বৃষ্টি নেই আল্লাহ, অনাবৃষ্টি অতিমাত্রার তাপ আল্লাহ, আমাদের না ফরমানের কারণে পশু পাখিরা কষ্ট পায়, কুল কানাত কষ্ট পায় আল্লাহ, তাই তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই আল্লাহ, আমাদেরকে মাফ করে দিয়া আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দাও। ও রব্বি করিম, আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও গো, মাদ্রাসার ছাত্র উস্তাদকে তুমি কবুল করে নাও আল্লাহ, এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও, দিন দিন মাদ্রাসাকে তুমি তারাক্কি নসিব করে দাও। ইয়া আল্লাহ,
মাদ্রাসার যত জরুরত আছে তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। দুইজন ছাত্র হাফিজে কোরআন হয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বাআমল আলেমে রব্বানি হাক্কানি বনার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন যারা চান না আল্লাহ সকলকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও। ও রব্বে করিম আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দি, আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক বানাই দিও, পদ্মার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নাকার দিনদার হিসাবে কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। আজকের মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, কেউ টাকা দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ পরামর্শ দিয়ে, আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। কামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও, এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে মালিক রে মেহরবানি করে তাদেরকে তুমি হেফাজত করো, খাস করে মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাদের চেহারার দিকে তাকাইলে আমাদের কলিজায় রক্ত করো, কুচিকাচা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ অস্ত্রের আঘাতে তাদের চেহারাগুলো রক্তাক্ত করা হয়েছে, কত হাজার হাজার বাচ্চাদেরকে এতিম বানানো হয়েছে, এদের মা না গাই বাবা না গাই। মাহে রমাদানে আল্লাহ আমরা দেখে চিঁড়ে আমরা কত রকমের ইফতারি সামগ্রী নিলে ইফতার, এদের সামনে সারা কিছু ছিল, এদের সামনে ঘাস ছিল, এদের সামনে লিবু ছিল, পানি ছিল, আর কিছুই ছিল না। আল্লাহ ইসরাইলের হায়ানার দলের আল্লাহ এই বাচ্চাদের কেউ ছাড়ে নাই, এ মালিক আসমান থেকে তাদের উপরে গায়বী সাহায্য নাজিল করে দাও আল্লাহ, তাদেরকে কুদরতিভাবে তুমি হেফাজত করো আল্লাহ। ওই হায়ানার দল ইসরাইলের বাচ্চারা ইহুদির বাচ্চারা তাদের যদি হিদায়ত থাকে হিদায়ত দিয়ে দাও, আর যদি হেদায়ত না থাকে আল্লাহ তুমি কুদরতি ফয়সালা করে দাও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আজকের মাহফিলে বাবার মা বাবার কথা মনে পড়ে জানি না কার মানায় কার এ মালিক কতদিন হয়ে গেল মা হারাইলাম বাবা হারাইলাম, ঠিক মা বাবার চারার দিকে তাকাইলে কুল হজর সব ঘুরে যা, ওই মা বাবার মায়াবি চেহারা গুলো আর দেখে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করে আল্লাহ এতিম বানাইয়া কবরের বাসিন্দা হয়ে গেল। ইয়া আল্লাহ বাবা কাঁধে গুলে নিয়ে আমাকে মানুষ বানাইছে, জনম দুঃখিনী মা আল্লাহ পেটে লালন পালন করেছে, দুইটা বছর মাকে ঘুমাইতে দে নাই আল্লাহ, আমি অসুস্থ হয়ে গেলে সারা রাত মা মা আমার মাথার পাশে বসে সারা রাত কাটিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ আমাদের এলাকার কৃতি সন্তান জামিয়ার আল্লাহ মায়া নাজ উস্তাদ আমাদের মাওলানা রুহুল আমিন কাসিমি সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামির নসিব করে দাও। ও রব্বি করিম আল্লাহ হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দাও,
ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে পড়ছে, মেহরবানি করে আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ, মেহরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও, তাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, এই মুরব্বীরা গভীর রজনীতে ঘরে যায় নাই, আল্লাহ আরামের ঘুমকে হারাম করে এখানে বসে আছে, সাদা দাড়ি দেখলে নাকি তোমার লজ্জা, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, আমরা যদিও গুনাহগার, সাদা দাড়িওয়ালাদের ওসিলায় আল্লাহ অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, পর্দার আড়াল থেকে অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, ওই মাসুম বাচ্চাদের হাতের ওসিলায় যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও মালিক রে, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মওতের হাতে সুপুর্দ করে দিবে আল্লাহ, যেদিন আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, ও মালিক সেদিন আমাদেরকে কলমা নসিব করে দিও আল্লাহ, মেহরবানি করে আল্লাহ এই মাহফিলের ওসিলায় তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।